চালাতে পারি, তখন তোমার কেমন মনে মনে হচ্ছিল যে সবাই উবের আইডি চালাচ্ছে, আমি চালাচ্ছি, খারাপ হচ্ছিল, আমি দাঁড়িয়ে আছি, সামনে দিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে? আচ্ছা, একটু তো খারাপ হচ্ছিল। তখন তখন তোমার এখন মোটামুটি ভাড়া কেমন আছে? এখন মোটামুটি উবেরটা যদি খুলি মোটামুটি আশা করি ভালোই যাবে, ভালো যাবে। তো এখন তো আমি জানি, বিশেষ করে আমি দেখছি, বিশেষ করে আমি তোমাকেও দেখাবো, তো সেখানে দাঁড়িয়ে তুমি যে এখন আইডি করতে চলে এসছো বিশেষ করে দাদার কাছে, তোমার কেমন লাগছে এখন? দরকার ছিল, একদম দরকার ছিল। তোমার কি কোনো স্টান ছিল এর আগে? না। তুমি কি ঘুরে ঘুরে চালাতে? আচ্ছা আচ্ছা, ঘুরে ঘুরে তুমি চালাতে। সেখানে দাঁড়িয়ে ভাড়া কেমন কেমন কি বললে? সেখানে তোমার ভাড়া কেমন হচ্ছিল বললে? খুবই কম হচ্ছিল। তো এখন যে তুমি আইডিটা খুললে তোমার কেমন লাগলো? প্রথমে স্যাটিসফাই, তারপরে চালালে, মানে আইডিয়া নেই, কিন্তু শুনেছি উবের, তুমি তুমি কি উবের আইডি হবে বলেই তুমি গাড়ি কিনেছিস? হ্যাঁ। তোমার কেমন কেমন লাগলো? খারাপ লাগছিল, বাট এখন ভালো লাগছে। আমরা কিন্তু জেনে গেলাম কম বেশি আইডি হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুব ভালো আছে। আজকে যে টপিকটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে উবের আপডেট নিয়ে। হ্যাঁ, খুব একটি গুড নিউজ তোমাদেরকে দিতে চলে এসেছি আজকে। যারা ভাবছিলে বিশেষ করে উবের আইডি করবে, বিশেষ করে নিউ আইডি, এর আগে আমরা জানতাম এটা হচ্ছে যতগুলো পুরোনো আইডি ছিল সেগুলো কিন্তু আমরা এই সময় রিকভার করতে পারছিলাম, এছাড়া খুলতে পারছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এক বছর পরে, টানা এক বছর পর, যেটা হচ্ছে উবের আইডি নতুন করে আবারও চালু হচ্ছে। তো এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে সত্যি শুরু থেকে শেষ অবধি থাকো। কারণ কি, আজকে কিন্তু জানবো যে উবের এতদিন, বিশেষ করে এক বছর বন্ধ থাকার পর, যে মানুষের কি হাল হয়েছে, যারা বিশেষ করে টোটো চালাচ্ছে তাদের কি পরিস্থিতি ছিল সেটা কিন্তু আজকে আমরা জানবো। এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা, প্রথমে বললাম যেমন যে শুরু থেকে শেষ অবধি থাকবে, তো আজকের ভিডিও সত্যি শুরু থেকে শেষ অবধি থাকো, তাহলে কিন্তু বিশেষ করে জেনে যাবে যে এক বছর আইডি বন্ধ থাকার পরে, যারা বিশেষ করে কলকাতা শহরের মধ্যে আইডি নিয়ে, নতুন আইডি বন্ধ ছিল যাদের, যাদের বন্ধ হয়ে গেছিলো, বিশেষ করে তাদের কীরকম সিচুয়েশান ছিল সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা জেনে যাবো। তো এখানে আমি একটা দাদাকে পেয়ে গেছি যে উবের চালাতো বিশেষ করে। তো দাদা, প্রথমে নামটা একটু জিজ্ঞাসা করবো। আমার নাম সুকুমার ঘোষ। সুকুমার ঘোষ, আচ্ছা, তুমি কতদিন ধরে উবের আইডি চালাতে? উবের আইডি আমি 6-7 মাস আগে খুলেছি। খুলেছি, কিন্তু এখনো চালু হয়নি। এখনো চালু হয়নি, মানে 6 মাস আগে তুমি আইডি সব দেওয়া আছে, দেওয়া আছে, তখন আর চালু হয়নি। এখনো চালু হয়নি। এই 6 মাসের মধ্যে তোমার পরিস্থিতিটা কেমন গেল? পরিস্থিতি একটু তো খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে, একটু খারাপ যাচ্ছে। যেদিক দিয়ে এদিকে যা দাঁড়ালাম, প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না অটোওয়ালা, তারপরে ইউনিয়ন বাজি আছে, আচ্ছা, এখানে দিয়ে গাড়ির প্যাসেঞ্জার চলে যাবে না, বহুত ঝামেলা করে। আচ্ছা, এই মহিন্দ্রা তুমি কতদিন চালাচ্ছ? মহিন্দ্রা আমার এই গাড়িটা হলো 11 মাস। 11 মাস, এই 11 মাসের মধ্যে কি 11 মাসেই কি তুমি উবের চালিয়েছিলে কখনো? না, চালাওনি। না, উবের আমি চালাইনি, উবের আমার খোলেনি এখনো, তখনও খোলেনি। কিন্তু এখন যে উবের আইডি খুলছে, তোমার কেমন লাগছে এখন? উবের আইডি খুলছে ভালোই লাগছে। আচ্ছা, আশা করি ভালোই হবে, ভালো হবে। এ তুমি উবের আইডি চালাতে না চালাতে পারি, তখন তোমার কেমন মনে মনে হচ্ছিল যে সবাই উবের আইডি চালাচ্ছে, আমি চালাচ্ছি? একটু তো খারাপ হচ্ছিল, আমি দাঁড়িয়ে আছি, সামনে দিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, একটু তো খারাপ হচ্ছিল। দেখো, তখন তোমার এখন মোটামুটি ভাড়া কেমন আছে? এখন মোটামুটি উবেরটা যদি খুলি মোটামুটি আশা করি ভালোই যাবে, ভালো যাবে। তো এখন তো আমি জানি, বিশেষ করে আমি দেখছি, বিশেষ করে আমি তোমাকেও দেখাবো, আর তোমার আইডিটাও আমি আজকে করিয়ে দেবো যেটা। তো আইডি খুলছে তুমি খুব খুশি, তাই তো? তো উবের আইডিতে তুমি কি আর আগে তো কখনোই চালাও? না, তো এখনই ফার্স্ট টাইম তুমি উবের আইডি করছো। 6 মাস আগে তুমি উবের আইডি করার জন্য জমা করেছিলে, সেখানে হয়? হ্যাঁ, আমি নিজের থেকেই করেছি সব। আচ্ছা, তুমি তুমি নিজে থেকে করেছি, তখন আর আইডি হয় না। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো বিশেষ করে এক বছর আগেই কিন্তু বিশেষ করে আইডি, উবের আইডি বন্ধ হয়ে গেছিলো। সেখানে দাঁড়িয়ে দাদা চেষ্টা করেছিল নিজে থেকে আইডি খুলবার, কিন্তু তুমি খুলতে পারো না, তাই তো? তো চলো আজকে তোমার আইডিটা খুলে দেবো। আইডি উবের আইডি হচ্ছে যে এখানে অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর আইডি করছে, যেটা হচ্ছে আমাদের দাদাকে তোমরা এর আগে দেখেছো, দাদার চ্যানেলও আছে। তো সেখানে দাঁড়িয়ে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো, যারা বিশেষ করে আইডি করছে তাদের এখন মানে কেমন লাগছে?
তুমি কি এখন নতুন আইডি করতে চলছো নাকি? তো এর আগে কি তোমার কোনো আইডি ছিল? না, এর আগে কোনো আইডি ছিল না। কতদিন গাড়ি চালাচ্ছো তুমি? আট মাস। এই 8 মাসের মধ্যে তোমার ভাড়া কেমন পেতে? তোমার কি কোন স্টান্ট ছিল এর আগে? না। তুমি কি ঘুরে ঘুরে চালাতে? আচ্ছা আচ্ছা, ঘুরে ঘুরে তুমি চালাতে, সেখানে দাঁড়িয়ে ভাড়া কেমন কেমন কি বললে? কোনদিন ভালো হতো কোন? তোমার কি ইচ্ছা হতো কি আমার যদি ওভার আইডি হতো কেমন হতো, এরকম ইচ্ছা হতো? তো এখন তুমি আইডি করছো, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো এখানে আরেকজনের কাছে জিজ্ঞাসা করে নাও, দাদা তোমার নামটা একটু জিজ্ঞাসা করবো? আমার নাম হচ্ছে অনিমেষ মিত্র। আচ্ছা, তুমি কতদিন ধরে টোটো চালাচ্ছো? নেওয়ার পরে ইচ্ছা ছিল যে উবের চালাবো, কিন্তু যখন শুনলাম যে উবের বন্ধ হয়ে গেছে তাই লোকালে চালাচ্ছিলাম, কিন্তু সেরকম কিছু হচ্ছে না, তেমন কিছু হচ্ছিল না। এবার তারপরে শোনার পরে আবার আসলাম। এর আগে তোমাদেরকে বললাম বিশেষ করে, যেটা হচ্ছে 1 বছর টানা কিন্তু উবের আইডি বন্ধ ছিল, সেখানে দাদা জানুয়ারিতে তুমি গাড়ি কিনেছো, তো সেখানে তোমার ভাড়া কেমন হচ্ছিল বললে? খুবই কম হচ্ছিল। তো এখন যে তুমি আইডিটা খুললে তোমার কেমন লাগলো? প্রথমে স্যাটিসফাই, তারপরে চালালে, মানে আইডিয়া নেই কিন্তু শুনেছি উবের। তুমি কি উবের আইডি হবে বলে তুমি গাড়ি কিনেছো? হ্যাঁ, মানে উবের এর জন্যই তুমি টোটো কিনেছো? হ্যাঁ, উবের জন্য। আচ্ছা, তারপরে যখন তুমি শুনলে যে উবের আইডি হচ্ছে না, মনে একটু অসুবিধা হচ্ছিল, তাও চিন্তা করলাম চলো একটু ওয়েট করি। আচ্ছা, তো ওয়েট করার পরে তারপরে আবার শুনলাম যে নতুন করে চালু করেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য চলে আসে। আচ্ছা, তো কি কি লাগছে মূলত? আধার কার্ড, প্যান কার্ড আর পাসপোর্ট, মানে সাইজের ফটো আর ব্যাংকের পাসবুক। ব্যাংকের পাসবুক। আচ্ছা, আর এখানে কে কে করছে? দুজনকে পরপর, তিনজনকে আমরা দেখলাম যে তাদের মনের কথা কি আছে না আছে। একজন তো অলরেডি বলেই দিল যে উবের আইডির জন্যই গাড়ি কিনেছিল, সেখানে দাঁড়িয়ে যখন সে দেখলো উবের আইডি হচ্ছে না, তার মনটা স্বাভাবিক খারাপ হওয়ার কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উবের আইডি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে দাদা বললো সত্যি খুব আনন্দজনক একটা খুশির খবর। যেটা আরেকজনকে যে আমি জিজ্ঞাসা করে নেবো যে তুমি কি উবের আইডি করার জন্য এসছো? আমি উবের আইডি করার জন্য এসেছি। আচ্ছা, চেষ্টা করছিলাম, হচ্ছিল না, তার কি দাদা সাহেব কথা বললাম। তোমার নামটা? সুব্রত রায়। সুব্রত রায়, কোথায় থাকো? আমি পেছন দিকে ফ্ল্যাটে থাকি, মানে ডিপির উপরেই থাকো। আচ্ছা আচ্ছা, তো তুমি কতদিন ধরে টোটো চালাচ্ছো? 2 মাস। যখন তুমি টোটো কিনেছিলে তখন কি তোমার ইচ্ছা ছিল উবেরে চালাবো? ইচ্ছে ছিল বলেই আজকে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, তো তুমি যখন ভাবলে যে উবের আইডি হবে না তখন তোমার কেমন কেমন লাগছে? খারাপ লাগছিল, বাট এখন ভালো লাগছে, একদম তারা হেল্প করছে। তুমি কি কোম্পানির গাড়ি নিয়েছো? আমি জিজা নিয়েছি। জিজা নিয়েছি। আচ্ছা, তো এই 2 মাসের মধ্যে কি এক্সপিরিয়েন্স হলো টোটো চালিয়ে? দারুণ। দেখছি তো প্রচুর তোমার কাছে ভিড় এবং খুব চাপের মধ্যে তুমি আছো, তো বলো এখন কি খবর? উবের এর খবরটা কি? খবর চলছে, বিশেষ করে আরো বেশি খুশির খবর এটাই যে অনেক দীর্ঘ অপেক্ষার পর উবের অ্যাকাউন্ট আবার চালু হয়েছে নতুন। কতদিন কতদিন কতদিন? প্রায় 1 বছর। আগের বছর জুলাইয়ের লাস্ট 23 তারিখ লগ ইন হয়েছিল। হ্যাঁ, তারপরে আবার আজ কাল থেকে গতকাল থেকে চালু হয়েছে। আচ্ছা, তো প্রচুর এখন ভাইরা আমাদের করেছে, যারা গাড়ি কিনেছে বা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা করে নিয়ে গেছে, বহু দূর দূর থেকে লোক এসছে। আচ্ছা, ঠিক আছে, তো এই উবের অ্যাকাউন্টটা চালু হওয়াতে আমরাও খুব খুশি এবং আমাদের টোটো ড্রাইভার ভাইরাও। আচ্ছা, এখন তো আমি মনে করছি তুমি আরো বেশি খুশি, মানে উবের আইডি। হ্যাঁ, উবের খুশি, কারণ উবের আইডি হওয়াতে আমি মনে করি তুমি অনেক বেশি খুশি। অনেক বেশি খুশি, একদম অনেক আমাদের গাড়ির নির্ভর করতো যে উবের অ্যাকাউন্ট করে তারা গাড়ি কিনবে বা গাড়ি চালাবে, তাদের রুটি রোজগারটা উবের অ্যাকাউন্টের উপরেই যুক্ত ছিল। একদম একদম, সেই ক্ষেত্রে যদি আমি কলকাতা শহরের মধ্যে কথা বলি, যেমন হচ্ছে নাগের বাজার, গোড়া বাজার, একদম 24 পরগনা, একদম একদম একদম, তো সেখানটা উবের একদম চলছে সুন্দর ভাবে, এবং আমি আশা রাখবো এতে অনেক সেল বাড়বে। তো কাস্টমার, মানে যারা গাড়ি এই মুহূর্তে অনেকে ভাবছিলেন যে কিনবেন কি কিনবেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তারা যত শীঘ্র সম্ভব উবের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে গাড়িটা কিনে নিক।
কারণ উবের অ্যাকাউন্টটা কিন্তু সাময়িক সময়ের জন্য চালু হয়েছে। আচ্ছা এটা বিশেষ করে দাদাকে দেখেছো, যেটা হচ্ছে ইন্দ্রদা, কিছু বলবার নেই, যেটা হচ্ছে গোড়াবাজারে বিশেষ করে দাদা কিন্তু শোরুম বিশেষ করে তোমরা অনেক দেখেছো ভিডিওতে, এছাড়া দাদা চ্যানেলও কিন্তু দেখেছো, সেখানে দাঁড়িয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা বলবো ঘুরিয়ে দেখাতে, প্রচুর লোক আছে যেটা হচ্ছে উবের অ্যাকাউন্ট করতে চলে এসছে। সেখানে দাঁড়িয়ে ইন্দ্রদা তুমি এখন একটু বলো, বিশেষ করে উবের আইডি করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে প্রথমত? উবের আইডি করতে গেলে ডকুমেন্টস লাগছে হচ্ছে আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংকের বই, পাসবুক, মোবাইল নাম্বার, লাইভ ফটো আর নাম্বার লাগবে, মানে গাড়িতে যদি নাম্বার থাকে তাহলেই কিন্তু উবের হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এইটা লাগছে, তো আপনারা এই ডকুমেন্টস গুলো নেবেন, নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, নিচে দেওয়া নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, ক্যামেরাতে দেখিয়ে দেওয়া হচ্ছে এই নাম্বার গুলো, এটা প্রথমটা আমার রয়েছে, তারপরে নাম্বার গুলো আমাদের সেলস এর লোকেদের রয়েছে, তার সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন। একদম হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেবেন, তো তাদেরকে কল করে নেওয়া হবে। আর একটা জিনিস বলছি, উবের করতে কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? তো টাকা পয়সা দিয়ে কোনো বিভ্রান্ত বা কোনো হয়রানি সৃষ্টি হবেন না, উবের এখন সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে, কিন্তু সাময়িক সময়ের জন্য, যারা তত যত তাড়াতাড়ি পারবে উবের আইডিটা চালু করে দিলেই হবে। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, দাদার কাছে এলে আইডি তো তোমরা করতেই পারছো, সাথে সাথে কিন্তু গাড়ি পাচ্ছ, কি গাড়ি জানো কি? আরেকটা বিশেষ অফার বলে দিচ্ছি, এখন কিন্তু নতুন টোটো কিনলে বিশেষ অফারও রয়েছে, উবের আইডি তো খুলে দেওয়া হবে, এছাড়া কিন্তু এখন ডিসকাউন্টও ভালো পাবে। একদম তো সাথে সাথে তোমাকে বলে রাখলাম যে সমস্ত ডকুমেন্টস কি কি লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানছো। এছাড়া যদি তুমি মনে করো যে দাদার কাছে এসে গাড়ি কিনবে, কি কি গাড়ি পাবে সেটা একটু বলে রাখি, যেমন জিজা পেয়ে যাবে, মহেন্দ্র পেয়ে যাবে, এছাড়া ওয়াইসি পাবে, এছাড়া তুমি যদি বলো তোমার ইনকোয়ারি অনুযায়ী যদি কোনো গাড়ি দরকার পড়ে অবশ্যই তোমরা বুকিং করে গাড়িটা অবশ্যই কিন্তু নিতে পারবে। সাথে সাথে যারা কলকাতা এরিয়ার মধ্যে আছো, এখন এই ভিডিও অবশ্যই তোমরা অনেক জায়গা থেকে দেখছো, সেখানে কোথাও সন্দেহ নেই, কিন্তু অবশ্যই বিশেষ করে জেনে রাখবে কলকাতা শহরের মধ্যে যারা আছে বিশেষ করে তারাই কিন্তু উবের আইডি করে যেটা হচ্ছে টোটো বিশেষ করে চালাতে পারে, তো সেখানে দাঁড়িয়ে কোনো সন্দেহ থাকছে না। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে, ডিটেলস কথা।